রেল স্টেশন চত্বরে এভাবেই যাত্রী রেখে বিক্রি হয় বিভিন্ন গন্তব্যের টিকিট। কালোবাজারির এমন খোলামেলা দৃশ্য ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে নিত্যদিনের, যেখানে প্রত্যেকটি টিকিট বিক্রি হচ্ছে নির্ধারিত মূল্যের চেয়ে 2 থেকে 3 গুণ বেশি দামে। দেশের পূর্বাঞ্চলের রেলওয়ে জোনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন, এই রেলপথ দিয়ে আন্তনগর ও মেল ট্রেন সহ মোট 14 জোড়া ট্রেন দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করে। প্রতিদিন জেলার 4 থেকে 5 হাজার যাত্রী ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে থাকে। তবে যাত্রী সংখ্যার তুলনায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের আসনযুক্ত টিকিটের বরাদ্দ খুবই কম। বিপুল এই চাহিদাকে ঘিরে স্থানীয় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে কালোবাজারি। আধা ঘন্টা আগে আসতে কিন্তু এই কালোবাজারি থেকে পাওয়া যাচ্ছে এবং তাদের কাছ থেকে অধিক মূল্যে কিন্তু 2 গুণ 3 গুণ দামে কিন্তু টিকিট ক্রয় করতে হচ্ছে। অনলাইন টিকিটিং ব্যবস্থা হওয়া সত্ত্বেও তার নানা কৌশলে হাতিয়ে নিচ্ছে বেশিরভাগ টিকিট। এক্ষেত্রে চক্রটি আত্মীয় স্বজনদের ভোটার আইডি কার্ড সহ বিভিন্ন মানুষের আইডি কার্ড ব্যবহার করে মুহূর্তেই আসনযুক্ত সব টিকিট সংগ্রহ করে নেয়। ফলে বিভিন্ন গন্তব্যের টিকিট তাদের কাছ থেকে 300 থেকে 400 এমনকি 500 টাকায়ও কিনতে হচ্ছে। এতে আর্থিক লোকসানের পাশাপাশি হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা। যারা টিকিট বিক্রি করে কালোবাজারিরা তো আসলে অনলাইনে চাইলেই সবগুলো টিকিট একসাথে কিনতে পারে না যদি ভিতরে হাত না থাকে। ওরা শুধু টিকিট অনলাইনে কিনে এবং কালোবাজারিদের কাছে অধিক মূল্যে বিক্রি করে দেয়, কালোবাজারিরা ওখান থেকেও আনে। ওটাও একটা সোর্সিং, যার কারণে অনলাইন টিকিট গুলো সাধারণ যাত্রীরা পাচ্ছে না, সবাই জানে বেশিটা। এবং এখানে চোর পুলিশ খেলার মতো এখানে প্রশাসন কিন্তু বারবার আসছে যাচ্ছে এবং এই 2 দিন পর পর অভিযান হচ্ছে, কিন্তু কার্যকরী কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এদিকে রেলওয়ে কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের দাবি, কালোবাজারি বন্ধে তৎপর রয়েছেন তারা। 100% অনলাইন টিকিট, আমাদের কাউন্টারে কোনো টিকিট বরাদ্দ নাই এবং টিকিট কাউন্টার থেকে বের হয় না। কিছুদিন তো এগুলা একদম টোটালি বন্ধ ছিল, এখন যদি আপনারা আবার বলতেছেন যে চালু হয়েছে তাহলে আবার পুনরায় আমরা আবার চিঠি লিখতে বাধ্য থাকবো। প্রশাসনিকভাবে মোবাইল কোর্টের মাধ্যমে এবং তাৎক্ষণিক সেই স্পটে গিয়ে যেন কালোবাজারিতে ধরা যায় এই ব্যবস্থা আমরা খুব তাড়াতাড়ি চালু করবো আবার, এবং অভিযান অব্যাহত থাকবে। এর পাশাপাশি টিকিট অনলাইনে আসার সাথে সাথে কারা কিভাবে এই টিকিটগুলো একসাথে ক্রয় করে সেগুলোকে কালোবাজারে ছেড়ে দেয় এই মেকানিজমটা আমরা উদ্ঘাটন করার চেষ্টা করছি, এবং তাদেরকে যেন আইনের আওতায়, শক্ত শাস্তির আওতায় আনা যায় সেই ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নেব। টিকিটের কালোবাজারি স্থায়ীভাবে বন্ধ করতে জোরালো আইনি পদক্ষেপ গ্রহণের পরামর্শ সচেতন নাগরিক কমিটির সভাপতির। কালোবাজারিদেরকে ধরার ব্যাপারে তারা যদি আরো সচেষ্ট হয়, সক্রিয় হয়, তাহলে এই টিকিট কালোবাজারিদের জিম্মি দশা থেকে সাধারণ যাত্রীরা রেহাই পেতে পারে। প্রকৃত যাত্রী যার টিকিট সেই গ্রহণ করছে, তাহলে বোধ হয় কিছুটা এই প্রতারণার হাত থেকে বা কালোবাজারি কিছুটা রোধ করা যাবে। রেলপথে যাত্রী ভ্রমণে হয়রানি কমাতে সংশ্লিষ্টরা কার্যকরী ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা সকলের। মাহফুজুল হাসান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।